তাদের কি করেছেন, মুক্তি দিয়েছেন বালা মুসিবত থেকে। তিন নম্বর ওসিলা হচ্ছে আত্তাওয়াসসুল ইলাল্লাহ তাআলা বিতাওহীদি, আল্লাহর তাওহীদ কি, আল্লাহর তাওহীদটা কিন্তু ইমানের অন্তর্ভুক্ত। সুতরাং যারা তিন করেছে তারা ওই দুই নম্বরটাতে তাওহীদকে ঢুকিয়ে দিবে। আল্লাহর একত্বকে, আল্লাহর তাওহীদকে ওসিলা বানানো, আল্লাহর সান্নিধ্য লাভের উপায় বানানো, কামা তাওয়াসসালা ইউনূস আলাইহিসসালাম। যেমন ইউনূস আলাইহিসসালাম আল্লাহর তাওহীদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে ওসিলা বানিয়েছিলেন, কোন ব্যক্তিকে নয়, কোন ব্যক্তির অন্য কোন ব্যক্তির আমল না। ইউনূস আলাইহিসসালাম ওসিলা বানাচ্ছেন কোন জিনিসটিকে, কালেমায়ে তাইয়্যিবা, যে কালেমায়ে তাওহীদ, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কোন সত্য মাবুদ নেই, সবগুলি বাতিল। আল্লাহ পাকের কাছে এটা পেশ করেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াজান্নুন ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলী ফানাদা ফিল যুলুমাত। মা চলাকে স্মরণ করো নবীকে, ইযযাহাবা মুগাদিবান, যখন রাগ করে নিজের জাতিকে ছেড়ে দিয়ে চলে গেছেন, ফাযান্নার ধারণা করেছিল যে আল্লাহ হয়তো ধরবেন না, আল্লাহ নাকদির আলীহে, আল্লাহ সক্ষম হবেন না, এই কথা নবীর ক্ষেত্রে কখনো প্রযোজ্য না। তো নাকদেরা মানে নজাইয়েকা, ফাযান্না, তার ধারণা হয়েছিল যে আল্লাহ এই ক্ষেত্রে ধরবেন না, যা আমি অসন্তুষ্ট হয়েছি, এটা কোনো অপরাধ ভুলের কাজ করিনি, আমি চলে গেলাম এদেরকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের ওহি ছাড়া, এটা কোনো ভুলের কাজ আমি করিনি। কিন্তু আল্লাহ পাক ওখানে বড়দের ছোট ভুলটাকে বড় করে ধরেন। তারপরে মাছের পেটে চলে যেতে হলো, লম্বা ঘটনা। ফানাদা ফি যুলুমাত, কয়েক অন্ধকারের ভিতরে আল্লাহকে ডাকলেন। কয়েক অন্ধকার কি, রাতের অন্ধকার, রাতের অন্ধকার আর পানির অন্ধকার, সমুদ্রে আর মাছের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। আল্লাহ ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুবহানাকা তুমি পাক পবিত্র ত্রুটি মুক্ত, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আর আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি। কত সুন্দর দোয়া, হ্যাঁ, আমরা এক একটা করে ভেঙে ভেঙে আল্লাহ এই করেছি, আমি এই করেছি, আমি তওবা করছি, এই করছি, তারপরে দোয়া কবুল হয় না, কারণ আপনার ইমানে ত্রুটি আছে, আপনার আমলে ত্রুটি আছে, আপনার ইখলাস নিষ্ঠায় ত্রুটি আছে। কিন্তু ছোট্ট কথা, লা ইলাহা ইল্লা আনতা, কালিমা তাওহীদ, আর সুবহানাকা, আল্লাহর তাসবিহ, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আর ভুলের অঙ্গীকার, ভুল স্বীকার করে নাও। আল্লাহ পাক বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, ইউনূস আলাইহিস সালাম যদি এই তাসবিহ, এই দোয়াটি না পড়তো, তাহলে লালাবেসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত, মাছ হজম করতে পারতো না, আর ওই মাছের পেট তার জন্য জেলখানা হয়ে থেকে যেত। তাহলে এই দোয়া কত গুরুত্বপূর্ণ, ফানাজ্জাইনাহু মিনাল গাম্মে, তাকে আমি তার দুশ্চিন্তা থেকে, তার বিপদ থেকে আমি মুক্ত করেছি, আর তার জন্য শুধু সীমিত নয়, ওয়াকাযালিকা নুনজিল মুমিন, এইভাবে প্রত্যেক মুমিন যদি দোয়া করে আল্লাহকে ডাকে, তা আল্লাহ তাকে অসহায় ছেড়ে দেবেন না কখনো। সুতরাং এই দোয়া সকলের জন্য আম, সকলকে সামিল। আল্লাহ পাক যেন সুন্নতি তরিকায় ইউনূস আলাইহিসসালামের দোয়া, আম্বিয়া রাসূলগণের দোয়া করার তৌফিক দান করেন, বিদাতি তরিকা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, খতমে ইউনূসের বিদাত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। সুয়া লাখ পড়তে হবে, আর সব দল বল বেঁধে বসতে হবে যে জুটাই সুয়া লাখ, কথা বলছে খতমে জালালি পড়তে হবে, ও যায়ও না, থাকেও না, বাপ মরেও না, আবার সুস্থ হয় না, এই দিক না হয় ওই দিক, যাবি যা, থাকবি থাক, খতমে জালালের নাকি ফজিলত, খতমে খাজগানের, হ্যাঁ, এক একটা সব বানানো, মান জালাল্লাহ বিহামিন সুলতান, যতগুলি খতমের ওজিফার কিতাব আছে সবগুলি বাতিল, ভালো করে মনে রাখ। দু চারটা সুরা দিয়ে দেশে ধোকা দেওয়ার জন্য, দু একটা নবীদের দোয়া দিয়ে দিয়েছে ধোকা দেওয়ার জন্য, আর বাকি সবগুলি পচা সরা, তাতে নাজায়েজ কথাও রয়েছে, মানুষকে ওসিলা বানানো হয়েছে, আর তারপরে নিজের বানানো কপল কল্পিত দোয়ার ফজিলত পেশ করা হয়েছে। দুরুদে তাজ কোথায়, দুরুদে তাজ কোন হাদিস আছে, কোন জয়ীফ হাদিস আছে, তোর ফজিলত আবার করতে গেল, হাদিসই আসলো না, তো ফজিলত কে বললো, ফজিলত শয়তানে শিখিয়েছে, কোরআনও নেই হাদিসে নেই, আবার অনেক ফজিলত রাখে, তার মানে কে ফজিলত শিখিয়েছে, শয়তান হুজুরে শিখিয়েছে, ওই যে বড় ইবলিস হুজুরে শিখিয়েছে, তাই না। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 87 হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল কিসমু সানি, দ্বিতীয় রকম হচ্ছে ওসিলা, যে প্রথম ওসিলাকে দুই ভাগ করা হয়েছিল, তাওয়াসসুল গায়র মাশু, শরীয়ত বিরোধী ওসিলা, ওয়া হুয়া তাওয়াসসুলু বিমা আদাল আনওয়াইল মাযকুরা ফি তাওয়াসসুলিল মাশু, শরীয়ত সম্মত ওসিলাই যে ছয় রকমের ওসিলা বয়ান করা হলো, সেগুলি বাদ দিয়ে যতগুলি ওসিলা আছে সবগুলি হয় বিদাতি না হয় শিরকি, সেগুলি হচ্ছে শরীয়ত বিরোধী।